আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, লাইভে আপনারা স্বাগতম জানাইলাম। আমি আপনারারে স্বাগতম জানাইলাম। বর্তমানে খুলনা বিভাগের নড়াইল জেলা থাকি। আলহামদুলিল্লাহ 15 দিনের তীব্র তাপদাহের পর আজকে মিলল ঝোড়ো হাওয়ার দেখা। সম্মানিত দর্শক, শুধু দর্শক মণ্ডলী, যেই অবস্থায় বা যখন সিলেটবাসী পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির কারণে বন্যা কবলিত অবস্থায় পানিবন্দী অবস্থায় আছে, ঠিক সেই সময় আজ 15 দিন যাবত খুলনা বিভাগের এই যে খুলনা বিভাগ, সম্পূর্ণ খুলনা বিভাগটা তীব্র তাপদাহের মধ্যে আসিল। কোনো ধরনের কোনো বৃষ্টির সম্ভাবনা আসিল না, কোনো ধরনের বৃষ্টির ছিটাফুটা আসিল না। এই অবস্থা ঠিক উল্টা, সিলেট বিভাগের যে বন্যা অবস্থা বা অতিবৃষ্টির যে অবস্থা, তারই ঠিক উল্টা অবস্থা বিরাজ করছে এই খুলনা অঞ্চলে। তো আলহামদুলিল্লাহ, মহান রাব্বুল আলমিনের কাছে অসংখ্য সুক্রিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম যে এই 15 দিনের তীব্র তাপদাহ, তীব্র রোদের এই অবস্থা, এই অবস্থানটাকে আজকে মহান রাব্বুল আলমিনে ঝোড়ো বাতাস দিয়া এবং এই আকাশের মেঘের গর্জন দিয়া অনেকটাই স্বস্তির নিঃশ্বাস দিয়া দিছেন আমরার এই খুলনা অঞ্চলের সকল জনগণের মধ্যে। আল্লাহর শুকরিয়া আদায় করার কোনো ভাষা জানা নাই। সেই সাথে সিলেটবাসী যে বর্তমানে পানিবন্দী অবস্থায় আছে এবং ইন্ডিয়ার আসাম সহ যে মেঘালয় রাজ্যের যে পাহাড়ি ঢল সহ সিলেটের যে কয়েকটি নদী সিলেট অবস্থিত, প্রত্যেকটি নদী যখন পানিয়ে উপচে পড়া পানি এবং অতিবৃষ্টির কারণে যে পানি জনজীবন বিপর্যস্ত করিয়া রাখছে, মহান রাব্বুল আলমিনের কাছে সিলেটবাসীর হেফাজতের লাগে বিশেষ করে দোয়া চাই। আর সেই সাথে খুলনা অঞ্চলের যে অনাবৃষ্টি, এই যে 15 দিন ধরে অনাবৃষ্টি আছিল, এই অনাবৃষ্টির হাত থাকি মহান রাব্বুল আলমিনে এই খুলনাবাসীর বাঁচানির লাগি টান গেছে কৃতজ্ঞতা জানাই, শুক্রিয়া আদায় করি। আমরার লগে অনেক বায়ুসল যুক্ত হয়েছেন, বায়ুসলের অসংখ্য ধন্যবাদ। সে কোনো থেকে লাইভে যুক্ত হয়েছেন এবং আমরার লাইভের সাউন্ড এবং নেটওয়ার্ক ঠিক আছে নি কোনো এক বাইয়ে জানাইবা। আমরার লগে যুক্ত হয়েছেন দেখলাম লন্ডন থাকি MD আমিনুর চৌধুরী ভাই, আমরা অত্যন্ত শ্রদ্ধা ভাজন বড় ভাই আমিনুর চৌধুরী ভাই। আসসালামু আলাইকুম ভাই, বালা আছেন নি? ওয়ালাইকুম আসসালাম। সুবান আল্লাহ জি ভাই, সুবান আল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ ভাই। বর্তমানে আমিনুর চৌধুরী ভাই কইরা কি দেখাইতেছেন ভাই? ভাই আমি বর্তমানে অবস্থান করলাম আমরা খুলনা বিভাগ, যে খুলনা বিভাগের নড়াইল জেলাত। আর এই নড়াইল জেলাত ভাই যখন সিলেট এত বৃষ্টিপাত এবং এই পাহাড়ি ঢলের কারণে যখন সিলেটের মানুষ বন্যা কবলিত এবং পানিবন্দী অবস্থায় আছে, ঠিক সেই সময় এই খুলনা অঞ্চলে যে এটা যে অঞ্চল আমি আসি ভাই, এই অঞ্চলে আজ 15 দিন যাবত কোনো ধরনের এক ছিটা বৃষ্টিরও কোনো সম্ভাবনা নাই আসিল না, বা কোনো ধরনের বৃষ্টি আসিল না, তীব্র তাপদাহও আসিল। এই তীব্র তাপদাহর এই অবস্থানও এই বর্তমানে ভাই আমরা দেখলাম যে মেঘের গর্জন এবং আকাশ অন্ধকার করিয়া যে জোড়ো হাওয়া, আল্লাহ রাব্বুল আলমিন হয়তো এই 15 দিনের তীব্র তাপদাহের যে কষ্টকর পরিস্থিতি, এই পরিস্থিতিটাকে আল্লাহ রাব্বুল আলমিন হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে তান রহমতের বৃষ্টি বর্ষণ করাইয়া হয়তো বা এই খুলনা অঞ্চলের মানুষে অনেকটাই স্বস্তি দিবা। তো এর লাগি আমি আমরার সুপ্রিয় দর্শক হলোর গেছে এই অবস্থাটা তুলিয়া ধরার লাগি আমি লাইভে যুক্ত হইলাম। আর বিশেষ করি ভাই রাব্বুল আলমিনের তান যে মহিমা, এটা আমরা মানব সমাজ বা আমরার দুনিয়া এবং কারোর পক্ষে বোঝা সম্ভব নাই। দেখো কাজ যেই সময়ে সিলেট এতটা বৃষ্টি একাধারে প্রতিনিয়ত বৃষ্টিপাত ওর অতিবৃষ্টি এবং এই পাহাড়ি ঢলের কারণে যে পানি আর পানি, এই অতিবৃষ্টি সিলেটের এই অতিবৃষ্টির এই অবস্থার সময় খুলনা বিভাগ আবার অনাবৃষ্টি, মহান রাব্বুল আলমিনে তাই জানেন তান মহিমা, তান কুদরত বোঝা আমরার লাগি খুবই
কষ্টকর, রাব্বুল আলামিনে সবসময় সব কিছুই করেন ভালো লাগে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমরা বৃষ্টির দেখা পাইলাম, বৃষ্টি হয়ে গেছে এবং অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলাইছে খুলনাবাসীয়ে। তো আমরা লোকে দেখলাম লাইভ হইয়া যুক্ত হয়েছেন আমরা সিলেট জেনারেলর সম্মানিত চেয়ারম্যান আমরার মোহাম্মদ ফয়সল মিয়া ভাই। মোহাম্মদ ফয়সল মিয়া ভাইরে আন্তরিক মুবারকবাদ জানাই এবং আমরা লাইভ যুক্ত হওয়ার লাগি তাদের অসংখ্য ধন্যবাদ জানাইলাম। লন্ডন থেকে আমরা লোকে যুক্ত হইবার লাগি ভাইরে আবারও ধন্যবাদ জানাইলাম। ভাই বর্তমানে আমি আসি খুলনার নড়াইল জেলাত। এই খুলনা নড়াইল জেলাত আপনারা জানেন যে বিগত 15 দিন যাবৎ এক সিটা বৃষ্টির কোনো দেখা আসিল না, তীব্র তাপদাহ আসিল। এই তীব্র তাপদাহর এই অবস্থানও থাকা অবস্থায় আজকে ঈদুল আজহার পরে আজকে মন রাবুল আলমিনে এই কিছুক্ষণ আগে রহমতর বৃষ্টি এবং জড়ো হওয়ার দেখা দিয়া খুলনাবাসীরে অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলাইবার সুযোগ করিয়া দিয়েছেন। ইতিমধ্যে মেঘের গর্জন ও যে মেঘাচ্ছন্ন আকাশ, অন্ধকারচ্ছন্ন আকাশ থাকা অবস্থায় এই বর্তমানে তুমুল বৃষ্টি জ্বলছে আপনারা দেখতে পাড়া ভাই। অবশ্যই বুঝাইতাম পারছি আপনারা। এবং জুয়েল আহমদ ভাই, পানি আমাদের অবস্থা শেষ করে দেন। জুয়েল আহমদ ভাই আপনার লোকে যুক্ত হইবার লাগি অসংখ্য ধন্যবাদ ভাই। জুয়েল আহমদ ভাই আপনি কোনান থেকে আপনার লোকে যুক্ত হয়েছেন আপনারা জানাইবা। এবং আমি জানি ভাই সিলেটবাসী টোটাল সিলেট বিভাগের যে কয়েকটা হবিগঞ্জ বাদে হয়তো বাকি যে জেলাগুলো আছে আমরা মৌলভীবাজার জেলার সিলেট সদর, এরপরে আপনার সুনামগঞ্জ সহ যে অসংখ্য অগণিত মানুষ এই পানিবন্দী অবস্থায় আছে সে, কিন্তু জুয়েল আহমদ ভাই আপনি জানলে অবাক হইবা যে এই যে খুলনা অঞ্চলও বর্তমানে আমি আছি, এই খুলনা অঞ্চলে কিন্তু বিগত 15 দিন যাবৎ কোনো বৃষ্টির সম্ভাবনা আসিল না, তীব্র তাপদাহ আসিল, অসম্ভব রৌদ্র আসিল এবং অসম্ভব গরম আসিল। গরমে অতিষ্ঠ থাকা অবস্থায় আজকে কিছুটা স্বস্তির নিঃশ্বাস এই এই অঞ্চলের মানুষে ফালাইবা। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বৃষ্টি দিয়া তারারে বর্ষিত কররা, পানির মাধ্যমে, বৃষ্টির পানির মাধ্যমে এই জনজীবনে কিছুটা স্বস্তির নিঃশ্বাস করব। জুয়েল আহমদ ভাই আমরার লগে যুক্ত হয়েছেন। জুয়েল আহমদ ভাই সিলেটের কুলাউড়া থেকে আমরার লগে যুক্ত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ ভাই। আমি মৌলভীবাজারের সন্তান, আপনি আমরার মৌলভীবাজার জেলার আমার পার্শ্ববর্তী থানার মানুষ, উপজেলার মানুষ, আর আমরা বিভিন্ন চ্যানেল এবং বিভিন্ন লাইভ এবং আমরা অনেক সহকর্মীর মাধ্যমে জানতাম পারছি সিলেট এই কুলাউড়ার জুড়ি অঞ্চল এবং কুলাউড়ার কয়েকটি ইউনিয়ন এই অতিবৃষ্টির কারণে এবং নদীর বাঁধ ভাঙনের কারণে অনেক ইউনিয়নের মানুষ, কুলাউড়ার এবং জুড়ি উপজেলার অনেক ইউনিয়নের মানুষ বর্তমানে খুবই মানবতার জীবনযাপন করতা পানিবন্দী অবস্থায় আমরা খবর পাইছি, যার কারণে এই কুলাউড়া, জুড়ি, মৌলভীবাজার এবং সিলেট সদর সহ সুনামগঞ্জের যেই সমস্ত অঞ্চল পানিতে প্লাবিত, বন্যা কবলিত সকল মানুষের লাগি মন রাবুল আলমিনের কাছে আমরা পাস করে দোয়া চাই। আল্লাহ রাবুল আলমিনে তারা হেফাজতে রাখতা এবং আমরার চ্যানেলও বা আমরা এই লাইভও বর্তমানে যারাই যুক্ত হয়েছেন সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করবো আপনারা এই যে পানিবন্দী মানুষগুলোর লাগি আপনারা দোয়া করবা। মন রাবুল আলমিনে যেরকম এই খুলনাবাসীর জনগণরে বর্তমানে আমি যে খুলনাতে আছি এই খুলনা অঞ্চলের জনগণরে জেলাখান 15 দিনের অসহ্য তাপদাহের পরে স্বস্তির বাতাস এবং বৃষ্টিপাত দিয়া রাবুল আলমিনে শান্তি দিয়েছেন। ঠিক একইভাবে মন রাবুল আলমিনে তান কুদরতর হাত দিয়া, তান রহমতর হাত দিয়া তাইন সিলেটবাসীর এই যে পানিটা কমাইয়া, বন্যার অবস্থান যে আছে জলাবদ্ধতা কমাইয়া সবাইরে আবারও স্বস্তির শ্বাস ফালানির লাগি রাব্বুল আলমিনের কাছে সবাই দোয়া চাইব আমরা। আপনারা হুমতাপাটা অসংখ্য অগণিত মানুষ দেখরা আপনারা যে মেঘের গর্জন, তীব্র মেঘের গর্জন আপনারা হুমতাপাটা। আব্দুল মালিক, আব্দুল খালিক ভাই, আব্দুল খালিক ভাই আমরা লগে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ভাই। আব্দুল খালিক ভাই কই থেকে আমরা লগে যুক্ত হয়েছেন আমরারে জানাইবা। আর আব্দুল খালিক ভাই কোন অবস্থানও আসেন, আপনার এলাকার পানির অবস্থা কিতা কোন অবস্থানও আসেন আমরারে জানাইবা। আর
আপনি খানো আছেন ভাই? ভাই আমি বর্তমানে সিলেট নাই, সুপ্রিয় দর্শক আপনারা দেখলাম মেঘের গর্জনের সাথে অসহ্য বৃষ্টিপাতের সাথেও মানে বিজলি জলকানি দিছে আপনারা দেখছেন। আর আমি আব্দুল খালিক ভাইয়ের উদ্দেশ্যে আমি কইরাম ভাই, আমি বর্তমানে সিলেট বা মৌলভীবাজার নাই, আমি বর্তমানে আছি খুলনা বিভাগের নড়াইল জেলার, খুলনা বিভাগের নড়াইল জেলার বর্তমানে আমি আছি। আমি ঈদুল আজহার আগে আমি এখানে বেড়াইতে আসছিলাম এবং ঈদ করার লাগে আসছিলাম আমার আত্মীয় বাড়ির, আমার নানা বাড়ি। তো ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যে আমি আবার আমার মাতৃভূমির ফেরত যাইব। এরপরে আমরা লোকে অসংখ্য বাই অকল যুক্ত হয়েছেন খুবই বিজলি চমকার এবং বজ্রপাত হর সিলেট খোলাওলা থেকে। এরপরে আব্দুল খালিক ভাই আমরা লোকে যুক্ত হয়েছেন রাজু আহমদ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাজু, তুমি ভালো আছো নি? আমরা সিলেটি চ্যানেলের একজন অন্যতম চৌকস প্রতিনিধি রাজু আহমদ ভাই, আমি ভালো আছি, তুমি ভালো আছো নি? এবং বর্তমানে তুমি কোনানো আছো আমরা জানাই ভাই। এবং প্রতিনিয়ত তোমার অঞ্চলের অবস্থান আমরা জানাই ভাই। আব্দুল খালিক ভাই ইন্ডিয়া আসাম নগাঁওত তাকে দেখি আর অসংখ্য মুবারকবাদ জানাই আব্দুল খালিক ভাই। ইন্ডিয়ার আসাম আমাদের সিলেটের পার্শ্ববর্তী এবং প্রতিবেশী, ইন্ডিয়ার বর্ডারের সাইডে আমরার প্রতিবেশী একটি অঞ্চল, আমরার সিলেটের পাশাপাশি ইন্ডিয়ার সীমানার ভিতরে পড়ছে আসাম। আসাম থেকে আমরা লোকে যুক্ত হয়েছিলাম আমরা আব্দুল খালিক ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। আপনারা বাংলাদেশের দর্শক হল ছাড়াও আমরা বাংলাদেশের বাইরে যে দর্শক হল আমরা থাকি, অধিকাংশই দর্শক আমরা আসাম এবং ত্রিপুরা মেঘালয় রাজ্য থাকি আমরা দেখুন, এবং প্রবাস থাকি অনেক ভাই হল দেখুন আমরা বাংলাদেশি প্রবাসী হল সবাইরে মুবারকবাদ জানাই। আর বাংলাদেশ প্রবাসী হল যারা সিলেটের প্রবাসী হল যারা আসেন তারা আমরা জানি বর্তমানে খুবই চিন্তিত অবস্থায় শঙ্কিত অবস্থায় তারা আসেন, তারার পরিবারবর্গ তারার আত্মীয় স্বজন তারার বাড়িঘর বর্তমানে অনেকর পানীয় প্লাবিত বন্যা কবলিত অবস্থায় আছে। মন রাবুল আলমিনে এই সমস্ত শঙ্কিত এবং চিন্তিত প্রবাসী সকল বা ইসকল যারা আসেন তারা আল্লাহ মানসিক শান্তি দিয়ে দারাজ কর্তা দোয়া করি। এরপরে সাজ্জাদ আলী ভাই আমার লোক যুক্ত হয়েছেন, সাজ্জাদ আলী ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? সাজ্জাদ আলী ভাই আমার লোক যুক্ত হয়েছেন ইন্ডিয়ার ত্রিপুরা থাকি আমরা দেখরা, আমরা লাইভ দেখা ইন্ডিয়ার ত্রিপুরা থাকি। আমার সাজ্জাদ আলী ভাইয়ের অসংখ্য মুবারকবাদ জানাই ভাই। আপনারা আসামের অবস্থা কীটা আছে? আব্দুল খালিক ভাই এবং সাজ্জাদ আলী ভাইয়ের কাছে জানতাম চাই আপনারা আসামের অবস্থা কীটা আছে আপনারা জানাইবা, আপনারা কতটুকু হেফাজতে আসেন এবং কতটুকু বালা এবং মন্দ অবস্থান আসেন আপনারা জানাইবা, এবং আমরা লাগি সবসময় দোয়া করবা। আমরা সিলেটবাসী খুবই খারাপ অবস্থার মাধ্যমে আছি, পানিবন্দী অবস্থায় আছি, আমরারে আল্লাহ এই বিপদটাকে উত্তরণ করতে হেফাজতে রাখতা, সবসময় আমরা লাগে দোয়া করবা এবং আপনার অবস্থান আমরা জানাইবা। আব্দুল খালিক ভাই আসসালামু আলাইকুম পিতা খবর ভালো আছেন? জিও ভাই আমরা অবশ্যই ভালো আছি, আমি আর আপনিও ভালো আছেন ইনশাআল্লাহ, দোয়া করি আপনিও ভালো থাকতা। সাজ্জাদ আলী ভাই আমরা জানাইছেন আমরার ত্রিপুরা এখন বৃষ্টি হচ্ছে না আলহামদুলিল্লাহ, ত্রিপুরা বৃষ্টি নাওয়াটাই ভালো, কারণ আমরা ত্রিপুরার বৃষ্টি এবং আসামের বৃষ্টিগুলা আমরার বাংলাদেশের সিলেট বিভাগে আইয়া বর্ষিত হয় প্লাবিত হয় আপনার পাহাড়ি ডোলে আমরার সিলেটবাসী হল, যতই আপনারা এখানে বৃষ্টিপাত হইব ততই আমরা লাগি বিপজ্জনক একটা খবর বই আনবো, এর লাগে আমরা দোয়া করি আপনারা এলাকার যাতে বৃষ্টিপাত না হয়, আপনারা বৃষ্টিপাত না হইলে আমরা অনেকটাই স্বস্তি পাইম, আমরা অনেকটাই বিপদ থেকে মুক্ত হইতাম পারমু। সাজ্জাদ আলী ভাই আরও জানিয়ে বাংলাদেশ মনে হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে ভাই, বাংলাদেশ বলতে সিলেট বিভাগও অতিরিক্ত বৃষ্টি ওর আমরার আপনারার যারা আসেন আপনারা অবশ্যই জানেন সিলেট বিভাগ অত্যন্ত বৃষ্টি ওর অতিবৃষ্টি ওর, কিন্তু বাংলাদেশের বাদ বাকি যে বিভাগগুলো আছে এই বিভাগগুলো তেমন একটা বৃষ্টিপাত না, যেমন ধরুকা বর্তমানে আমরা আছি যে খুলনা অঞ্চল, খুলনা অঞ্চলও কিন্তু তেমন একটা বৃষ্টিপাত নাই, কিন্তু সিলেটের মাঝে অত্যন্ত বৃষ্টিপাত। তো বাংলাদেশের মাঝে
সিলেটে খুবই বেশি বৃষ্টিপাত, আর কোনো অঞ্চলের তেমন একটা বৃষ্টিপাত না আপনারা কেতারে জানাইলাম। এরপরে আব্দুল খালিক ভাই আর একটা কমেন্ট করছে নামদারে, একবার আপনার মুখ ওখান দেখাও আপনারে চিনি চিনি লাগে। আব্দুল খালিক ভাই, আমি সিলেটি চ্যানেলের পরিচালক, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। সিলেটি চ্যানেলও আমি অনেক সময় লাইভ করিয়া থাকি, হয়তোবা আমার ফেস কোনো সময় আমরা কোনো লাইভের মাধ্যমে আপনি দেখছেন, এবং আমরার কোনো লাইভ বা ভিডিওর মাধ্যমে আমার দেখছেন, আমার বয়স শুনছেন, হয়তো লাগে চিনা চিনা লাগে। আর সবচেয়ে বড় কথা হইল গিয়ে আপনি আসাম বাড়ি আর আমার বাড়ি সিলেট, আমরা পাশাপাশি বসবাস করি, আমরা প্রতিবেশী, বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়তো দেখা সাক্ষাৎ হইতে পারে। তো ইনশাল্লাহ ভাই আমি আপনারে আমার মুখ দেখাইলাম। আর আজকির আলী ভাই, কোন জায়গা ভাই এটা? এটাই হলো খুলনা বিভাগের নড়াইল জেলা। আজকির আলী ভাই অসংখ্য ধন্যবাদ জানাই, আমরা লাইভ আমরা লোক যুক্ত হইবার লাগি। আর এটা হইল খুলনা বিভাগের নড়াইল জেলা ভাই, যেটা আমরা আপনারে অসংখ্য ধন্যবাদ, আমরা লাইভে যুক্ত হইবার লাগে। আপনি কোনো থাকি আমরা লাইভ দেখার আমরা জানাইবা। আজকির আলী ভাই এবং আব্দুল খালিক ভাইয়ে কমেন্ট করছেন আপনারে অশেষ অশেষ ধন্যবাদ ভাই, আপনারাও অসংখ্য ধন্যবাদ, আপনি আমরা লাইভে যুক্ত হয়েছেন। আপনারা দর্শক সকল, আমরা লাইভে যদি যুক্ত না হইন, আমরা যদি সবসময় লাইক কমেন্ট এবং ভিউয়ের মাধ্যমে সাবস্ক্রাইবের মাধ্যমে যদি আমরা আগ্রহ না দিতা, তাহলে আমরা এই চ্যানেলটা আমরা অতদূর আগাইতাম পারতাম না। আমরা এতদূর আগানির পিছনে সবচেয়ে বড় অবদান হইল গিয়ে আপনার এই সহযোগিতা, আমরা লোকের টাকা। আর আমাদের ত্রিপুরা হচ্ছে হিলস এরিয়া, পানি দেখা যায় না আমাদের ত্রিপুরাতে ফ্ল্যাট হলেও। সাজাত আলী ভাই, জিও ভাই, আমি ওটাই আগে আমি আপনারা দেখাইয়া গেছি যে আপনারা এলাকা পাহাড়ি এলাকা হওয়ার কারণে আপনারা যত বৃষ্টিপাত হয় না এখানে পাহাড়ি ডোলের মাধ্যমে এই পার্বত্য অঞ্চল, তাহার কারণে সমস্ত পানি নিচে নামি আইয়া আমরা সিলেটে হলে প্লাবিত করে আমি কইয়া গেছি। তো এলাকি কইছি যে আপনার এলাকাত বৃষ্টিপাত হইলে আপনারা লাগি তেমন একটা ক্ষতি বহন করিয়া না আইলেও আমরা সিলেটবাসীর লাগে অনেক ক্ষতি বহন করিয়া লইয়াই এলাকি আমি সতর্কতা কইছি। যাই হোক, আমরা এই খুব বেশি পানি, আব্দুল খালেদ আপনার কারণেও পানি পানীয় আলাই আপনারা হেফাজত করতা, আমরা লোকে দেখলাম যুক্ত হয়েছেন, আমরা লোকে আমরা সিলেটি চ্যানেলের একজন অন্যতম চৌকস প্রতিনিধি, মৌলভীবাজার প্রতিনিধি জুনেদ আহমদ। আসসালামু আলাইকুম জুনেদ আহমদ ভাই, ভাই বালা আসনি আর কুনানো আসো, এবং আমরার প্রতিনিয়ত আমরারে দেখাই রায় আমরার সিলেট মৌলভীবাজার সহ হবিগঞ্জর যে কিছু অঞ্চল বন্যায় প্লাবিত আমরা দেখাই রায় অসংখ্য ধন্যবাদ ভাই, আমরারে এই সকল আপডেট তোমার মাধ্যমে পাই। এবং সিলেটবাসীর জন্য দোয়া চাই, আমরা সম্মানিত জুনেদ আহমদ ভাই কইরা সিলেটবাসীর জন্য দোয়া চাই। অবশ্যই ভাই, আমরা বাংলাদেশ সহ দেশ এবং প্রবাসও যারা আছেন এবং বিশ্বের সকল মানুষের কাছে আমরা সিলেটবাসীর লাগি দোয়া চাই। সম্পূর্ণ বাংলাদেশের যারা আছেন সবাইয়ের কাছে আমরা সিলেটবাসীর লাগি দোয়া চাই। সিলেটবাসী খুবই মানবতর জীবনযাপন করতা বর্তমানে। শরীন খান আমরা একজন বইন যুক্ত হয়েছে আমরা লাইভ, অসংখ্য ধন্যবাদ ভাই বইন, সরি বইন, টাইম ফ্রম বার্মিংহাম ইংল্যান্ড, মাই বাড়ি সিলেট খালারুকা বলতে কুলাউরাও তো বুঝাইছেন, লেস ওয়াটার হোয়ার আর ইউ, লেট আস আপডেট হাউ আর ইউ। শরীন খান আপু অসংখ্য ধন্যবাদ আপু, আমরা বালা আসি এবং আপনি ইংল্যান্ডের বার্মিংহাম থাকি আপনারা দেখরা অসংখ্য ধন্যবাদ আপু। এছাড়াও এই আপু ছাড়াও দেশ এবং প্রবাস থাকি যারাই আমরা লোকের যুক্ত হয়েছেন সবাই আন্তরিক মুবারকবাদ জানাই। আর তাইম তো কুলাউরার মানুষ, খালারুকা নামে কোনো জায়গা আছে নি আমি জানি না, হয়তো থাকতেও পারে, তো আমি তো জানার আমি এটা কুলাউরা বুঝাইছেন আপু। আর একটা কমেন্ট করি আমরা এই কনফিউশনটা দূর করিয়া দিবা যে খালারুকা লেখছেন না কুলাউরাই লেখছেন, হয়তো কালারুকা কোনো জায়গার নাম থাকতেও পারে আমি জানতাম না। আর আমি বর্তমানে খুলনা অঞ্চলও আছি আপু, বেড়াইতাম আসলাম খুলনার নড়াইলও আছি, আমি খুব ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন, আপনার ফ্যামিলিও ভালো আছে এবং আপনার অবস্থা খুব ভালো খাটের, এবং আপনার বাড়ির অবস্থা আপনার আত্মীয় স্বজনের মাঝে সেই কোনো অবস্থানও আছে আমরা
দাঁড়াই দা আসকির আলী ভাই আমরা আরেকটা কমেন্ট করছেন, ভাই আমি সিলেট থেকে দেখতেছি। আসকির আলী ভাই অসংখ্য ধন্যবাদ, সিলেট থেকে দেখরা। সিলেটর কোন জায়গা থাকি দেখরা? সিলেটর বেশিরভাগ 100% অঞ্চল প্লাবিত, কিন্তু আপনি কোন জায়গা থাকি দেখরা আমরা জানাইবার। আপনার বর্তমান অবস্থান কী আছে আমরা জানাইবার। সালে আহমদ ভাই আসসালামু আলাইকুম। আবুধাবি থেকে আপনার লাইভ দেখলাম, এটা কোন জায়গা? ওয়ালাইকুম আসসালাম সালে আহমদ ভাই, আবুধাবি থেকে আমরা লোকে যুক্ত হয়েছেন। আমি বর্তমানে আসিস খুলনা বিভাগের নড়াইল জেলা, খুলনা বিভাগের নড়াইল জেলা, যেটা আমরার দেখা থাকি প্রায় 300 কিলোমিটার দূর খুলনা বিভাগ। ওখান থাকি দেখলাম বেড়াইতাম আসলাম আর ইও ঈদের আগে থাকি রোদ এটা কইছেন, ঈদের আগে থাকি রোদ দেখতে পাইছি না, আইস আইস হবে রোদ দেখছি ভাই। জিও ভাই আমরা জানি ঈদের আগ থাকি, কারণ ঈদের প্রায় 3 দিন আগ থাকি প্রবল বৃষ্টিপাত, যার কারণে রোদ বৃষ্টি রোদ আইসে না, বৃষ্টিপাত আসিল। তো আমি কেন আসি, কেন আইস 15 দিন যাবৎ কোনো বৃষ্টিপাতের দেখা পাইছি না, শুধু রোদ, এটা সম্পূর্ণ আলাদা। আপনি আব্দুল আলেক হিন্দি জামাল ভাইয়ের লোকে কমেডি ভিডিও বানাইন নানি? জি না ভাই, আমি হিন্দি জামাল ভাই বলতে আমরার সিলেক্টর একজন স্বনামধন্য এবং অত্যন্ত প্রিয় একজন অভিনেতা বেলাল আহমদ মুরাদ ভাই, যিনি হিন্দি জামাল একটা ক্যাটাগরিতে তাইন ক্যারেক্টারে তাইন অভিনয় করেন, তার লগে অবশ্যই একজন আসেন দেখতে, অবশ্যই আমার মতো অনেকটাই আমার মতো প্রায় 80% আমার লগে মিলে যায়, কিন্তু এই মানুষটা আমি নাই। আমি হয়তো আপনারা খোটাই মিয়ার যদি সিনিয়র থাকেন, বেলাল আহমদ মুরাদের মতোই একজন পুরানা এবং অনেক বড় একজন সিলেটি নাটকের আর্টিস্ট খোটাই মিয়া সাহেব মোশারফ খোটাই মিয়ার লগে কয়েকটা নাটক আমি করছি, হয়তো ও নাটকের মাধ্যমে আমার আপনি দেখতে পারেন। আমি ছবিগুলো ছিলাম যে খোটাই মিয়ায় যে নাটকগুলো করেন, ঈশা মিডিয়ার যে নাটকগুলো সিলেটি চ্যানেলের মাধ্যমে যে নাটকগুলো আমরা প্রচার করি, সিলেটি চ্যানেল ইউটিউব চ্যানেল এবং সিলেটি চ্যানেল নাটকের মাধ্যমে প্রচার করি, এই নাটকগুলোর মধ্যে হয়তো আপনি আমার দেখতে পারেন। তবে হিন্দি জামাল ভাই বলতে মুরাদ ভাইয়ের লগে আমার দেখছেন না ইনশাল্লাহ, হয়তো পরবর্তীতে যদি কোনো দিন সুযোগ হয় তাহলে হিন্দি জামাল ভাইয়ের লগে আপনি আমার দেখতে পারেন। বিশ্বনাথ খাজানসি পানিবন্দি আজকের আলী ভাই, জি বিশ্বনাথ খাজানসি পানিবন্দি, বিশ্বনাথ সুনামগঞ্জের বিশ্বনাথ সহ সাতক গোবিন্দগঞ্জ এবং সিলেট সদর কোম্পানিগঞ্জ গোয়াইনঘাট এই সমস্ত অঞ্চলগুলা পানিতে প্লাবিত আমরা জানি। তো বিশ্বনাথর খাজানসি এলাকা সহ সমস্ত সিলেটের যত মানুষ আছেন সবার হেফাজতের লাগি রাব্বুল আলমিনের কাছে দোয়া করি, আল্লাহ তারার হেফাজতে রাখতা, তারার এই বর্তমান এই দুর্দশারে আল্লাহ শান্তিয়ে রূপান্তরিত করতা। সিলেট দক্ষিণ সুরমা থাকি আমরা লোকে যুক্ত হয়েছেন, তালহা আহমেদ ভাই দক্ষিণ সুরমা থাকি আমরা লোকে যুক্ত হইবার লাগি, বাইরে অসংখ্য মুবারকবাদ জানাইলাম। তালহা আহমেদ ভাই আপনি বালা আসেন নি আর দক্ষিণ সুরমার কোন কোন জায়গা বা কোন অঞ্চল আপনার তাকেন, এই অঞ্চল কিতা পানিয়ে পানিতে প্লাবিত হয়েছে নি বা আপনারা পানিবন্দি কোনো সমস্যার মধ্যে আসেন নি আমরা জানাইবা। আর আব্দুল খালেক ভাই এডমি বলতে আমার চ্যানেলও আপনার এড করতাম না, আমার পার্সোনাল আইডি আপনার এড করতাম, একটু জানাইবা ইনশাল্লাহ, অবশ্যই আপনার আমি এড করার চেষ্টা করমু। শেখ সজীব ভাই আমরার লগে যুক্ত হয়েছেন, ভাই কিতা খবর এখন কমছে নি ফানি? ভাই ঈদর 2 দিন আগ থাকি যে ফানি বন্দি অবস্থায় সিলেটবাসী সকল আসলা, আজকে ফানি অনেকটাই কমা ধরছে এবং আজকে বৃষ্টিপাত কিছুটা কম। সিলেট শহর সহ আশপাশের যে কয়েকটা জায়গা আমরা খবর পাইছি যে কিছুটা ফানি কমছে, তো আশা রাখি যদি আরও বৃষ্টিপাত না হয় এবং আমরার সিলেটের পার্শ্ববর্তী যে ইন্ডিয়ার যে আসাম ত্রিপুরা রাজ্যগুলো আছে এগুলার যদি ফানি বা বৃষ্টিপাত না হয় তাহলে আমরা আশা রাখি আমরা অনেকটাই বালার দিকে আমরা এই বর্তমান পরিস্থিতি যাইব। তো শেখ সজীব ভাই আপনি দোয়া করবা যাতে বৃষ্টিপাত আর না হয় এবং এই পাহাড়ি ডোল যাতে আর আমরা সিলেটবাসী সকলে যাতে না পাই। আব্দুল খালিক ভাই আপনার ভিডিও আমার খুব বেশি ভালো লাগে, আপনি যেগুলো অভিনয় করেন আমার বেশ মজা লাগে,
অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি দোয়া করবা আমার লাগি, আর আমি এই চেষ্টা করি আর কি বালা করার, বাদ বাকি আপনার আর ভালোবাসা এবং আমার লোকে যারা অভিনয় করেন তারা অত্যন্ত দক্ষ, সেই হিসাবে আমি অত্যন্তই অদক্ষ, নতুন একজন মানুষ, আপনারারে আমার পক্ষ থেকে যথেষ্ট বা যতটুকু সম্ভব চেষ্টা করি আপনারারে বালা কিছু অভিনয় দেখানি লাগি। তো আপনারা অসংখ্য ধন্যবাদ ভাই, ইনশাল্লাহ আরও বালা কিছু আপনারা লাগি লইয়া হওয়ার চেষ্টা করবো। শরীন খান আপু আরও একটা কমেন্ট করছেন, আমার মাই হাজব্যান্ড বাড়ি খালারুকা জালালাবাদ সিলেট, লেস ওয়াটার, থ্যাংক ইউ। ও আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপু, আমি তো পরে ফয়লাই সরি কইছি যে খালারুকা হয়তো বা কোনো একটা জায়গার নাম হইতে পারে, হয়তো বা টাইপিং মিস্টেকের কারণে কুলাউরা হয়েছে। আমি কইলাম যাই হোক এটা কুলাউরা নয়, জালালাবাদ সিলেট জালালাবাদের খালারুকাত আপনার হাজব্যান্ডের বাড়ি, ওয়াটার পানি অনেকটাই কমের আপু। যেরিন শেরিন খান আপু, আজকে অনেক কিছুটা পানি কমছে এবং যদি আজকে বৃষ্টিপাত হয়েছে না, এরকম যদি অবিরত চলে যে বৃষ্টিপাত কয়েকদিন যদি না হয় এবং পাহাড়ি ডল ডলের শিকার যদি আমরা না হই, তাহলে অনেকটাই পানি কমব এবং অনেকটাই জনজীবনের মাঝে স্বস্তি ফিরিয়ে আইব। আব্দুল খালিক ভাই, আপনার লাইভ এড দো বলতে আমার আইডিত হয়েছে না, যাই হোক আমি আমার আইডিত আপনারে ইনশাল্লাহ এড দিব। আব্দুল খালেক ভাই, আমি লাইভ শেষ করিয়া ইনশাল্লাহ আপনারে আমি এড করমু। আর আমার ভাইয়ে আমার ফেসটা দেখার লাগি অনুরোধ করছিল আমার, এতে বর্তমানে আমি বাইরে আমার ফেসটা দেখাইলাম। আমি রে ভাই, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, আপনারা লোক এত সময় আসলাম, আর অনেক ভাই সকল আমরা লাইভে যুক্ত হয়েছিল, ভাই সকলের আবারও আন্তরিক মোবারকবাদ জানাই। এবং তীব্র বৃষ্টিপাত এবং বৃষ্টিপাত শেষ হওয়ার পরে আকাশ অনেকটাই পরিষ্কার আপনারা দেখতে পাড়া। আমি বর্তমানে এই খুলনা অঞ্চলের যে জায়গাটা আছে এই জায়গাত আমি হাওরের পাশে বর্তমানে আমি অবস্থান করতাম, যে বাড়িত আমার আত্মীয় বাড়ি, আমার নানা বাড়ি, এখান থেকে আপনারা সবসময় লাইভের মাধ্যমে আমি দেখাইছি। তো আশা করি আব্দুল খালিক ভাই আমারে দেখছেন, এবং যে ভাইয়ের কথা আপনি কইরাই ভাইটা অনেকটাই আমার মতো দেখতে যার লাগে, আপনার একটু মিস্টেক হয়েছে, তো ইনশাল্লাহ কোটাই নেওয়ার লগে এবং ঈশা মিডিয়া পরিবারের লগে আমরা সবসময় আমার আপনি দেখেন বা দেখতে পারবা ইনশাল্লাহ। আর অনেক ভাই সকল আমরা লাইভে যুক্ত হয়েছেন, তো আশা করি সিলেট বিভাগের যে সমস্ত এলাকা বন্যায় প্লাবিত কিছুটা পানি আজকে কমছে, এইভাবে পানি আরও কমতো এবং মহান রাব্বুল আলামিনে তারারে শান্তি দিতা, হেফাজতে রাখতা। সেই সাথে সিলেট বিভাগ ছাড়াও অন্যান্য বিভাগের যেই মানুষগুলা খরার কারণে তীব্র অতি অনাবৃষ্টির কারণে যারা খুব খারাপ অবস্থার মধ্যে আছিল, এই আল্লাহ রাব্বুল আলামিনে বৃষ্টিপাত দিয়া তারারে স্বস্তির মধ্যে আনতা। তো দোয়া করি এবং আপনারা যে সবসময় দোয়া রাখি, আপনারা একে অন্যের লাগি দোয়া করবা, সবার বিপদে সবাই সহযোগিতা করবা, এবং দেশ এবং প্রবাস থাকি যারা আমরা লোকে যুক্ত ছিল তারা আবারও ধন্যবাদ জানাই। আর আমি এই মুহূর্তে লাইভ থাকি বিদায় নেব, লাইভের মধ্যে অনেক গল্প করলাম আপনার লোকে, বুলটুর দিকা সুন্দর দৃষ্টিতে দেখবা এবং পরবর্তীতে বালা কিচ্ছু লইয়া আপনারা সামনে আইমু। সেই পর্যন্ত আপনারা সবাই বালা থাকুকা, সুস্থ থাকুকা, সুন্দর থাকুকা এবং আমরা লগে থাকুকা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।